নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 90 দিনের মধ্যে শ্রীরামচন্দ্রের কৃপা পেতে চলেছে এই 7 রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো, এবং এই ভিডিওর শেষে আমি কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে উদ্ঘাটন করতে চাই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আমার কথা বলতে যদি কোনো ক্ষেত্রে আমার কথা বলার সময় যদি কোনো ক্ষেত্রে আটকে যায়, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার বর্তমানে শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, শ্রীরামচন্দ্রের কথা যদি বলা হয়, প্রথমেই একটি কথাই বলতে হবে যে রামায়ণের কথা। আমরা সকলেই কিন্তু রামায়ণ পড়েছি বা জানি কী ঘটনা ঘটেছে, সমস্তটাই আমরা জানি। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি এবং তাদের কী কী হতে চলেছে। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে শ্রী রামচন্দ্রের কৃপায় আপনাদের জীবনে বৈভব আসতে চলেছে, ধনলাভ হতে চলেছে। আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা যারা বিবাহ নিয়ে অনেক প্রবলেমে রয়েছেন, যারা সন্তান নিয়ে অনেক প্রবলেমে রয়েছেন, যারা কর্মক্ষেত্রে অনেক প্রবলেমে রয়েছেন, তাদের কিন্তু সমস্তটাই ভালো হবে, অর্থাৎ পজিটিভ ভাব লক্ষ্য করা যাবে। তাই আপনারা ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদেরকে কিছু কথা বলবো, সেই কথাটা না শুনলে আপনার এই পার্টটা শোনা ফালতু হয়ে যেতে পারে। আসুন এবার যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আগামী 90 দিনের মধ্যে শ্রীরামচন্দ্রের কৃপায় ধনলাভ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন, বৈভব, অর্থ সমস্ত কিছু হতে চলেছে। এর পাশাপাশি যাদের সন্তান লাভ হচ্ছিল না, তাদের কিন্তু সন্তান লাভ হবে। যাদের চাকরি লাভ হচ্ছিল না, তাদের কিন্তু চাকরি লাভ হবে। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল, তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ক্ষেত্রেও ভিডিওর শেষ পার্টটা জানা অত্যন্ত জরুরি, আর যদি এখান থেকে স্কিপ করে বেরিয়ে যান, তাহলে এতটুকুটা কথা শোনা ফালতু হয়ে যেতে পারে। তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু শ্রীরামচন্দ্রের কৃপায় আগামী 90 দিনের মধ্যে ধনলাভ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন লাভ হতে চলেছে। আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস হবেন, এবং আপনাদের মনোবাঞ্ছা, মনের ইচ্ছা, মনের ডিজায়ার পূরণ হবে, অর্থাৎ আপনাদের মনে যা যা ইচ্ছা রয়েছে তা কিন্তু পূরণ হতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু শ্রীরামচন্দ্রের কৃপায় আগামী 90 দিনের মধ্যে ধনলাভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে, সেটা চাকরি থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে বা লটারি থেকে, যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের জীবনে ধন আসতে চলেছে, অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার পূরণ হতে চলেছে। যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে, তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, তাদের কিন্তু সন্তান লাভ হবে। আপনাদের ক্ষেত্রেও ভিডিওর শেষ পার্টটা
দেখা অত্যন্ত জরুরি। যদি আর না দেখেন সেক্ষেত্রে আপনাদের এতটুকুটা পার্সোনা ফালতু হয়ে যেতে পারে, তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু শ্রী রামচন্দ্রের কৃপায় আগামী 90 দিনের মধ্যে ধনলাভ পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধন আসতে চলেছে, সেটা চাকরি থেকে, ব্যবসা থেকে, সম্পত্তি প্রাপ্তি থেকে, যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের ধন আসবে। এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছিল তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু শ্রী রামচন্দ্রের কৃপায় ধনলাভ হতে চলেছে, অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেন, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক দিক কিন্তু শুভ রয়েছে, এবং যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে, এবং যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনে কলহের মধ্যে রয়েছেন তাদের কিন্তু সেই কলহ কিন্তু মিটে যাবে। এরপরে আপনাদের ক্ষেত্রেও আমি রিকোয়েস্ট করবো ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন, কারণ শেষ পার্টটা না দেখলে ভিডিওর এতটা দেখা ফালতু হয়ে যেতে পারে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু শ্রী রামচন্দ্রের কৃপায় আগামী 90 দিনের মধ্যে সমস্ত দিকেই পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ আপনাদের চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে, এবং আপনাদের ধনলাভ হতে চলেছে। আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস হবেন, এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, আটকে যাওয়া বিবাহ, সন্তান সুখ, এই সমস্ত কিছু কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী 90 দিনের মধ্যে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদেরকে প্রত্যেককে কী করতে হবে। এই 90 দিন আপনারা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যান এবং সেখানে মেটি কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন, এবং হনুমান চালিসা পাঠ করুন, কারণ হনুমান হচ্ছেন এমন একজন যিনি রামচন্দ্রের সঙ্গে যুক্ত। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব হনুমান মন্দিরে আজ থেকে যেতে শুরু করুন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।